এটা মেদিনীপুর পুলিশ লাইন এ আমাদের ইন্টারভিউ হয়েছে আজকে জাস্ট ইন্টারভিউ দিয়ে বেরিয়েছি সবার লাস্ট ইন্টারভিউ আমি দিয়েছি ইন্টারভিউ দিতে যাওয়ার আগে যে ভাবনাটা থাকে ইন্টারভিউ দিয়ে আসার পর কিন্তু সম্পূর্ণ ভাবনা চেঞ্জ হয়ে যায় ইন্টারভিউ রুমটা একটা আলাদাই জায়গা তোমাদের সাথে শেয়ার করতে এসেছি ইন্টারভিউর এক্সপিরিয়েন্স ইন্টারভিউতে গ্রুমিংটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ফার্স্ট লুক যেটা বলে না ফার্স্ট লুক ইজ দ্য লাস্ট লুক ইন্টারভিউতে কেমন পোশাক পরে যাবেন সেই নিয়ে একটি ভিডিও দেওয়া হয়েছে সেখানে রাখি দেবনাথ কমেন্ট করেছেন কুর্তির সাথে কি লেগিংস পরা যাবে হ্যাঁ পরতে পারেন তবে কুর্তিটা যেন একটু ঢিলে ঢালা হয় আর সম্ভব হলে একটা ওড়না সঙ্গে নিয়ে নেবেন ইন্টারভিউ নিয়ে অনেকের মধ্যে অনেক রকম প্রশ্ন রয়েছে বিশেষ করে মেয়েদের মধ্যে ইউটিউব ঘাটতে ঘাটতে একটি ভিডিও চোখে পড়ল এসপি পূজারা ব্লগে একটি ভিডিও যখন তিনি আবগারি পুলিশের ইন্টারভিউ দিয়েছিলেন সে সময়কার ভিডিওটি এখানে তুলে ধরা হলো সেই ভিডিওর কিছু কিছু অংশ এখানে তুলে ধরা হলো পুরো ভিডিওটি দেখতে চাইলে ডেসক্রিপশন বক্সের লিঙ্কে গিয়ে ক্লিক করুন সেখানে পুরো ভিডিওটি দেখতে পেয়ে যাবেন আর চ্যানেলটিও খুব ভালো চাইলে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তোমাদের সাথে শেয়ার করতে এসেছি ইন্টারভিউর এক্সপিরিয়েন্স কিছু ব্যাপার নিয়ে একটু স্যারেন্ডারও করতে এসেছি যেগুলো যে ভুলগুলো তাদের মধ্যে হয়েছে বা কারো মধ্যে হয় সেটা যেন তোমাদের না হয় তোমরা যেন ঠিকঠাকভাবে ইন্টারভিউটা অ্যাটেন্ড করতে পারো আজকে আমাদের ইন্টারভিউতে টোটাল 48 জন মেয়েকে ডাকা হয়েছিল সেকেন্ড শিফট থেকে মেয়েদের শুরু হয়েছিল তো 48 জন মেয়ের মধ্যে কিন্তু 48 জনই প্রেজেন্ট ছিল ওখানে মেয়েরা ম্যাক্সিমাম সবাই ঠিকঠাক গ্রুমিংয়ে গিয়েছে মেয়েদের অনেকে চুড়িদার পরে গিয়েছিল কিন্তু আমি বলবো শাড়ি পরাটা একটু বেটার কারণ কোনো ডিসঅ্যাডভান্টেজ নেই চুড়িদারে মানে যারা শাড়ি পরে গিয়েছিল ওখানে যে ম্যামরা ছিলেন মানে বাইরের যেসব WBP কনস্টেবলগুলো ছিলেন ওনারা একটু অ্যাপ্রিসিয়েট করছিলেন তো ভালো লাগবে তাদের একটু কনফিডেন্স বাড়বে হয়তো যাই হোক তোমরা চুড়িদার নর্মাল হালকা কালারের চুড়িদার পরে যেতে পারো আর শাড়ি পরতে পারো শাড়ি চেষ্টা করবে হালকা কালারের পরার আচ্ছা তো মেয়েরা যারা গ্রুমিং নিয়ে একটু অনেক চিন্তিত থাকো যে কী করবো কী পরবো কীভাবে কী অনেকে আলতোফালতোভাবে চলে যায় ঠিক না ঠিকঠাকভাবে যাবে চাইলে অনেকে আমার মতো করেও ড্রেসিং করতে পারো দেখো আমি ব্লু কালারের পামসও পরেছিলাম প্লাস শাড়ি কানে ছোটো ছোটো পরেছি চুল একদম টাইটভাবে বাঁধা আছে পেছনে নেট লাগানো আছে হাতের নখ টক সব কেটে দিয়েছি একটা জাস্ট ওয়াচ পরেছি ঠিক আছে সিম্পলভাবে যাবে তো বলে একবার এই আলতু ফালতুভাবে চলে যাও না যেন দেখে মনে না হয় যে কোথাও থেকে উঠে চলে এসছে এরকম কিছু করবে না একটু ঠিকঠাকভাবে যাবে চুল ছেড়ে বা চুল হালকা বেঁধে করে ইউনো দেখতে একটু অকওয়ার্ড লাগে চেষ্টা করবে সিম্পলভাবে যাওয়ার ঠিকঠাকভাবে যাওয়ার এটা মেদিনীপুর পুলিশ লাইন এ আমাদের ইন্টারভিউ হয়েছে আজকে জাস্ট ইন্টারভিউ দিয়ে বেরিয়েছি সবার লাস্ট ইন্টারভিউ আমি দিয়েছি আমাদের যেসব ডকুমেন্ট লাগবে তোমরা অবশ্যই সব ডকুমেন্ট সঙ্গে করে নিয়ে আসবে সব ডকুমেন্ট জেরক্স করবে জেরক্সে সেলফ অ্যাটেস্টেড করবে তারপর নিয়ে আসবে আর ভেতরে যাওয়ার পর তোমাদের যে কল লেটার ইন্টারভিউ সে কল লেটার আর আধার কার্ড থেকে তোমাদের এন্ট্রি হবে তারপর তোমাদের ফার্স্ট ডকুমেন্ট ভেরিফিকেশান তো সেখানে যাদের কাস্ট আছে না স্পেশালি OBC এ আর OBC বি তাদের কিন্তু প্রচুর প্রবলেম হচ্ছে কারণ এ আর OBC বি কে রিনুয়াল করাতে হচ্ছে আর সেই রিনুয়াল সার্টিফিকেট অনেকের কিন্তু ওই রিনুয়ালের যে সার্টিফিকেট নাম্বার যেটা আছে সেই নাম্বারটা কিন্তু কোনো অপশন দেওয়া নেই সেজন্য অ্যালাউ করছে না মানে সাইডে রাখছে যে তোমাদের পরে দেখা হচ্ছে তোমাদেরকে এখন পাঠানো যাবে না তো তাদেরকে এক সাইডে দাঁড়িয়ে থাকতে হচ্ছে অনেকক্ষণ সেজন্য অ্যাকচুয়ালি এত লেট তো যাদের OBC এ বা বি রিনুয়াল করানোর সময় অবশ্যই সার্টিফিকেটের ওপরে নিজেরা লিখে দেবে যে সার্টিফিকেট নাম্বার এটা তারপর অ্যাটেস্ট করবে তোমার নিজেরা তারপর জমা করবে তাহলে কোনো প্রবলেম হবে না ইন্টারভিউ দিতে যাওয়ার আগে যে ভাবনাটা থাকে ইন্টারভিউ দিয়ে আসার পর কিন্তু সম্পূর্ণ ভাবনা চেঞ্জ হয়ে যায় ইন্টারভিউ রুমটা একটা আলাদাই জায়গা মানে ম্যাডাম স্যারগুলো খুব বেশি মজা করছেন সাবজেক্ট থেকে কোশ্চেন সবাইকে করছে এখানে ইন্টারভিউতে গ্রুমিংটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ফার্স্ট লুক যেটা বলে না ফার্স্ট লুক ইজ দ্য লাস্ট লুক এটা নিয়ে একটু সবাই অ্যালার্ট থেকো ফর্মাল হওয়ার চেষ্টা করো তোমাদের কথাবার্তাটা চলা বসা ওঠা যেগুলো তোমরা করবে ওখানে ইন্টারভিউ রুমে সব কিছু প্রফেশনাল হতে হবে অবশ্যই দেখতে পাচ্ছ এখন ডকুমেন্ট ভেরিফিকেশন হচ্ছে অল ডিটেলস পরে সব জানানো হবে ঠিক আছে এখানে এই রুমে ডকুমেন্টস দেখানো হচ্ছে আর দেখতে পাচ্ছ ওইখানে ওইখানে হচ্ছে ইন্টারভিউ মেন তো সবাই এখন লাইনে আছে
দেখো ইন্টারভিউ রুমের বাইরে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনটা মেইন, ওটা ঠিকঠাকভাবে করলে আর কোনো চাপ নেই। তারপর তোমাদের যেটা ইন্টারভিউ রুমের ভেতরে সেটা বলছি, ফার্স্ট তো আসছি বলে তো যাবে, আসতে পারি স্যার আসতে পারি। ওখানে কিন্তু ম্যামও থাকবেন, কিন্তু ওখানে গিয়ে আমি যেটা শুনলাম স্যারদের সাথে ডিসকাস করে তারপরে গিয়েছি, স্যার ম্যামগুলো খুব ভালো ছিলেন, বাইরে যেসব কনস্টেবলগুলো ছিলেন না ওনারা খুবই ভালো দেখলাম, অনেক হেল্প করছেন অ্যান্ড কিছু কোশ্চেন করলে বলছেন, জল টল দিচ্ছেন, কোনো প্রবলেম নেই। তো তোমরা যখন ফার্স্ট ওখানে এন্ট্রি করবে তো স্যার আসতে পারি বলবেন, যদি ম্যাম থাকেন উনি যদি সাইডে থাকেন ম্যামকে নাকি বলার দরকার নেই কোনো, যেখানে মেন যে উঁচু পোস্টে আছেন মানে যিনি হায়ার পোস্টে আছেন ওনাকে সম্বোধন করতে হবে, ওনার দিকে তাকিয়ে কিন্তু তোমাদের কথা বলতে হবে। সেখানে পাশে যদি কোনো ম্যাম থাকেন তখন যদি তুমি আসতে পারি স্যার, তারপর গিয়ে যদি বলেন যে গুড মর্নিং স্যার গুড মর্নিং ম্যাম, এটা কিন্তু নয়। আমি ইন্টারভিউ দেওয়ার আগে অবধি এটাই ভেবেছিলাম যে ওখানে গিয়ে গুড মর্নিং স্যার তারপর ম্যাম থাকলে গুড মর্নিং ম্যাম বা গুড আফটারনুন যাই হোক তো বলবো, কিন্তু ওখানে স্যারেরা সাজেস্ট করলেন যে কোনো বড় র্যাঙ্কে যদি কোনো অফিসার থাকেন, যিনি অফিসার থাকবেন ওনাকেই একমাত্র সম্বোধন করতে হবে, ফার্স্ট ওনার সাথে তোমায় কথা বলতে হবে, তারপর যখন যে কোশ্চেন করবে তখন তুমি উত্তর দিলে কোনো প্রবলেম নেই। ঠিক আছে ঠিক আছে, এরপর আসি আমাকে কি কি কোশ্চেন করা হয়েছিল। আমি সেভাবে কিছু স্টাডি করে যাইনি, আমি জানতাম এটা আগের থেকে যে ইন্টারভিউ রুমে গিয়ে যেসব কোশ্চেন হবে তুমিগুলো কোনো জায়গায় পড়ে পাবে না, পড়ে কোনো লাভও নেই, তাও অবশ্যই কিছু কিছু জেনে যাওয়া দরকার আছে, কিছু অবশ্যই জেনে যাওয়া দরকার আছে, কিন্তু আমি সেরকমভাবে কোনো কিছু স্টাডি করা বা কোথাও কিছু সার্চ করে যাওয়া কিছু করিনি, আমি জাস্ট নর্মালি গিয়েছি। আমি জানি যে যা কোশ্চেন করবে এগুলো কমন পাওয়ার কোনো চান্স নেই আর মোটামুটি হয়ে যাবে, কনফিডেন্টলি অ্যান্সার দিতে পারলে ঠিক আছে চলে যাবে, না পারলে না বলবো, এক দুটো কোশ্চেন যদি না পারি সেখানে এমন কিছু এফেক্ট করবে না, বেসিক্যালি তোমার পার্সোনালিটি দেখবে না, এতটাও চাপ নেওয়ার কিছু নেই। ফার্স্টে যেতেই আমাকে ফোন ধরিয়ে দিলেন, বলছেন এটা পড়ে মিনিং বলো, তারপর বলছে ফাইলটা রাখো, বসতে বললেননি কিন্তু একবারও, তো ফাইলটা রাখলাম তারপর দাঁড়ালাম, তারপর সবাই একটু দেখলেন, দেখে ম্যাম ম্যামের ফার্স্ট শাড়িটা তো খুব সুন্দর, কোথা থেকে কিনেছো? আমি হালকা হাসলাম তারপর থ্যাংক ইউ বললাম, বাট কোথা থেকে কিনেছি আর বলিনি। তা বলছে তোমাকে ম্যামটাই বলছেন তোমাকে খুব সুন্দর লাগছে, তো আমি আবার থ্যাংক ইউ বললাম, তারপর বলছে সাউথ ইন্ডিয়ান স্টাইলের শাড়ি, বললাম হুম। তারপরে স্যার বসতে বললেন, বসে যাওয়ার পর ম্যাম আবার কোশ্চেন করছেন যে তুমি কি এয়ার হোস্টেসের জন্য কোনো ট্রেনিং করেছো বা কোনো ইন্টারভিউ দিয়েছো বা কিছু বা কোনো জায়গার থেকে তুমি গ্রুমিং শিখেছো? তারপর একটা স্যার জিজ্ঞেস করলেন যে নেপালে কালকে একটা দুর্ঘটনা হয়েছে, ব্যাপারে খবর রাখো তো বলো যে কালকে নেপালে একটা দুর্ঘটনা হয়েছে, অনেকজন 30 জন যাত্রী মারা গিয়েছে, তো ওটা কোন মানে কোন এয়ারক্রাফট ছিল? তো আমি বললাম স্যার কালকের নিউজটা আমার এখন পর্যন্ত আমি জানতে পারিনি। আচ্ছা ঠিক আছে, তারপর ম্যাম বলছেন যে ঠিক আছে তুমি তাহলে নিয়ে কিছু ইংলিশে বলো, বললাম আমাকে ইংলিশে নিয়ে ধরার তো কোনো দরকার ছিল না, তাও ধরেছে, তো বললাম। তারপরে বলছে যে তুমি কেন এটাতে আসতে চাও? আমি বললাম বাংলায় বলবো না ইংলিশে, সে অবশ্যই ইংলিশে বলবে, তখন একটু চাপ লাগছিলো কারণ আমি হঠাৎ করে প্রিপেয়ার নয় পুরোটা কেন আসতে চাই সেটা ভেবে রাখা, প্লাস বললাম মোটামুটি বললাম ঠিক আছে তুমি এক্সাইজে কেন আসতে চাও, বললাম। তারপর বললো যে তোমার এক্সট্রা কোয়ালিফিকেশান কী আছে, দেখেছো দেখার পরও বললো তোমার নাকি NCC আছে, আমি বললাম হ্যাঁ ক্যারাটে, আমি বলছি হ্যাঁ, বলছি ক্যারাটে কখন শিখেছিলাম, বললাম যখন কলেজ টাইমে শিখেছিলাম, তো কোন বেল্ট আছে জিজ্ঞেস করলো, বললাম। তারপর বললেন যে NCC-র ফুল ফর্ম কী, আমি তুমি NCC করেছো, আমি হ্যাঁ, তো NCC-র ফুল ফর্ম কী, আমি বললাম ন্যাশনাল ক্যাডেট কর্পস, তারপর ওটাতে কত সালে প্রতিষ্ঠা হয়েছিল বললাম। তারপরে ধরলেন যে তাহলে NCC তুমি করেছিলে যখন, ওখান থেকে তো ডিফেন্সে যাওয়া যায়, আমি বললাম হ্যাঁ কিন্তু আর্মিতে যাওয়ার কথা বললাম, আর্মিতে কিন্তু নন টেকনিক্যাল লাইনে একমাত্র SSB ইন্টারভিউ দিয়ে, মানে যদি NCC সার্টিফিকেট থাকে, যদি ওখানে A গ্রেড থাকে তবে কিন্তু, A বা B গ্রেড থাকে তবে কিন্তু SSB ক্র্যাক করা যাবে, আর তাছাড়া টেকনিক্যালে যাওয়া যায়, এখন যেরকম একটা লেডি পুলিশ নেওয়া হচ্ছে আর্মিতে সেটা কিন্তু তখন ছিল না। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তারপর আমাকে জিজ্ঞেস করলেন যে তুমি থাকো কোথায়, আমি বললাম বারাসাত সাইডে। আচ্ছা বারাসাতটা কোন ডিস্ট্রিক্টের মধ্যে, উত্তর চব্বিশ পরগনা। বলছে তোমার বাড়ি কোথায় অ্যাকচুয়ালি, বাড়িটা বললাম। তারপর বলছে বাড়ি থেকে এত দূরে কেন থাকো, বললাম জাস্ট রান প্র্যাকটিস করার জন্য।
বাড়িতে রান প্র্যাকটিস করার কি প্রবলেম আছে? বাইরেই বেটার হয়, ওখানে একটা ট্রেনিং ইনস্টিটিউট আছে, ওখানে মোটিভেট হওয়া যায়। তা বললেন ঠিক আছে তুমি তাহলে আসো, নমস্কার বলে চলে এলাম বেরিয়ে। সাবজেক্টের ওপর কিন্তু অনেক কোশ্চেনই বলছে, জানি না, আমি আগে দেখেছিলাম অনেকেই রিভিউ দিয়েছিল যে তাদের নিয়ে কোশ্চেনই করছে না, গল্প করে ছেড়ে দিচ্ছে, কিছুই জিজ্ঞেস করছে না। বাট মিদনাপুর রেঞ্জে কিন্তু আমি এরকম কিছু দেখলাম না। আমি আগেও যারা আগে ইন্টারভিউতে বেরিয়ে আসছিল সবার কাছে শুনলাম, প্লাস দেখলামও, যারা যাদের কম্পিউটার আছে তাদের জন্য কম্পিউটার রাখা আছে ওখানে, যাদের কম্পিউটার সায়েন্স ছিল তাদের সবাইকে কম্পিউটারে বসে টাইপ করা করাচ্ছে বা অনেক কিছু বলছে, সেগুলো কিন্তু করতে হচ্ছে। তো এটা নিয়ে কিন্তু প্রিপেয়ার থাকবে সবাই, কারণ কেউ তো ভাবতেই পারবে না যে ওখানে গিয়ে এত কিছু করতে দেবে। সো যাদের যা সাবজেক্ট আছে সাবজেক্টের ওপর থেকে মিনিমাম এক দুটো কোশ্চেন কিন্তু আসবেই। সো সাবজেক্টগুলো যাদের যা ছিল অবশ্যই ভালো করে দেখে যাবে, রিসেন্ট একদম মানে দুদিন একদিন আগের যে ঘটনা সেগুলো একটু দেখে যেতে হবে। জানতাম এটা দেখা দরকার ছিল, আমিও সেরকমভাবে কালকে নিউজটা দেখিনি, নইলে হয়তো বলতে পারতাম নেপালেরটা কী হয়েছে, নেপালের দুর্ঘটনা একটা মিসিল হতে পারে। এটা নিয়ে আমি কোনো চাপ নিচ্ছি না যে আমি একটা কোশ্চেন ঠিক বলতে পারলাম না, তার মানে বিশাল কিছু এগুলো কোনো মানেই নেই। একটা কোশ্চেন বলতে পারিনি, কিছুই হবে না, বাকি অনেক কোশ্চেন উত্তর দিয়েছি। তো ভালো কোশ্চেন করছে মেদিনীপুর রেঞ্জ, পুরোপুরি অনেক কোশ্চেন করছে। আর আর মিডিলে একটা স্যার, এদিকে দুজন এদিকে দুজন, তো সবাই ঘুরিয়ে ঘুরিয়ে মানে অনেকটা দূরে অনেকটা গ্যাপে বসে আছেন, তোমাকে টোটালি এভাবে ঘুরে ঘুরে উত্তর দিতে হবে কিন্তু। সো বি প্রিপেয়ার্ড ফর দিস।